ডিশের লাইন মাঝে মধ্যে খারাপ হয়ে যায় তো ইন্টারনেট ডিস্টার্ব দেয় এজন্যই আসে এক সপ্তাহ ধরে আমার লাইনটা খারাপ হয়ে গেছে আমি তো ব্যাটারে ফোন করতে করতে অস্থির হয়ে গেলাম কই আমার ফোনও তো ধরে না আর তোমার ঘরে দুই দিন পর পর আসে কারণটা আসলে আমিও বুঝলাম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপর কোন জায়গা থেকে আসলা এই তো বাজার করে আসলাম কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি তুমি কিন্তু খুব সহজ সরল আছো আমি যে তোমার ওই দিন কইলাম একটু সাবধানে থাকবা কই তুমি তো সাবধান হইছো বলে মনে হয় না না আমি তো সাবধানেই আছি কি সাবধানে আছো তুমি যখন না থাকো তখন কি হয় জানো কি হয় বলেন তো কি আবার হবে ওই যে ডিশের লাইনের লোক ইন্টারনেটের লোক আর ওই ইয়ং পোলাপান তোমার ঘরে আসা যাওয়া করে ওই ডিশের লাইন মাঝে মধ্যে খারাপ হয়ে যায় তো ইন্টারনেট ডিস্টার্ব দেয় এজন্যই আসে তাই না জি আরে এক সপ্তাহ ধইরা আমার লাইনটা খারাপ হয়ে গেছে আমি তো ব্যাটারে ফোন করতে করতে অস্থির হয়ে গেলাম কই আমার ফোনও তো ধরে না আর তোমার ঘরে দুই দিন পর পর আসে কারণটা আসলে আমিও বুঝলাম না আচ্ছা দেখি ওদের সাথে কথা বলতে হবে তাহলে সাবধান কইরা দিবা মানা কইরা দিবা বুঝো না আর একটা কথা শোনো ওই দিন দেখি কি বাড়িওয়ালা ছেলেটা তোমার বউয়ের সাথে আয়সা টুকটু টুকটু করে কথা কইতেছে আমার কিন্তু বিষয়টা ভালো লাগে নাই বাড়িওয়ালা ছেলের চরিত্রও ভালো না আর বদনাম আছে নতুন কোনো ভাড়াটি আসলে নতুন বউ সুন্দর বউ থাকে ওখানে যে ফুসুল ফুসুল করে সাবধানে থাকি আমার ভাইডার বউ গেছে গানা তারপর থেকেই তো আমার কেমন যেন লাগে এই লাগে তোমারে কই ভাই তুমি কিচ্ছু মনে করো না হ্যাঁ বলছি আমি আবার ভালো করে বলে দিব এবার ঠিক আছে সাবধানে থাকো জি আচ্ছা ভালো থেকো যাও আসসালামু আলাইকুম তো ভালো চা বানাইছো থ্যাংক ইউ শোনো আমার কথা কতদিন ধরে ভাবতেছি আসি আসি সংসারের ঝামেলা আসতেই পারি না বুঝছো আপনি যখন সময় পাবেন চলে আসেন তা তো আসবই তোমার একটা কথা কই যখন তখন যারে তারে ঘরে কিন্তু ঢুকতে দিও না সাবধানে থাইকো দিনকাল ভালো না গেট খুলবা না মানুষজন আইলেই গেট খুলা দিবা না আগে ভালো করে দেখবা তারপরে খুলবা ঠিক আছে আচ্ছা তারপর স্বামীর খবর কি কেমন চলতেছে দিনকাল ও তো ভালো আছে অফিসে থাকে সারাক্ষণ বিজি থাকে বুঝছেন এই বাসায় থাকি আমি বোর হই আর কি কিন্তু এমনি ভালো আমাকে অনেক সময় দেয় তা তো হবাই কিন্তু তোমার একটা কথা কই দিনকাল ভালো না স্বামী একটু টাইট দিয়ে রাখো টাইট দিব মানে কেন কইতেছি শুনবা আরে আমার একটা ছোট্ট খালাতো বোন আছিল বয়সে ছোট আর কি সেই দিন বিয়ে দিলাম জামাইটা একেবারে হ্যান্ডসাম কি সুন্দর আমরা তো দেখে খুব খুশি আমার বোনটা সুখী আসিল হয়েছে কি জানো কি ওই যে বড় একটা অফিসে চাকরি করে ওইখানে এক মাইয়ের লগে লটর পটর তারপর আমার বোনটার তো ইয়া ভাগ্যা গেছে আমার বোনটা তো মরে মরে খালি আত্মহত্যা করতে যায় আমরা বুঝায় রাখছি এই লেগে কইতেছি স্বামীরে টাইট দিয়া রাখবা দিনকাল ভালো না বুঝছো হ্যাঁ কিন্তু রবিন অনেক ভালো মানে অফিসে একটু টাইম স্পেন্ড করে না মানে অফিস শেষ হলে সাথে সাথে বাসা চলে আসে ওর নিয়ে এরকম কোনো টেনশন নাই এটা তো আমি তো তারে খারাপ কইতেছি না আমি দিনকালের খারাপ কইতেছি আর আজকালকার মাইয়ারও ভালো না আর শোনো টাইট কেন দিতে কইতেছি বুঝছো সংসার দারে ঠিক রাখতে স্বামী রেখে টাইট দিয়া রাখতে হয় একটা কাম করিও তাড়াতাড়ি সন্তানা দিনিয়া ফেলাইও আমি তো তোমার বাইরে এমন টাইট দিছি বছরে বছরে বাচ্চা দিছি আর কই যাই কয়া বাবা তুই